হ্যালো গাইজ, আমার এম জুমেশ চ্যানেলের সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব মুখে যে ব্রণ হয়ে থাকে সেই ব্রণের সম্বন্ধে সমস্ত তথ্য আলোচনা করব, কারণ লক্ষণ এবং লাস্টে গিয়ে এই ব্রণ সারার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে সে সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দর্শক আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, কারণ এই রকম কোনো নিত্য নতুন ভিডিও আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সহজেই সেটা দেখে নিতে পারবে। চলো বন্ধুরা, আর কথা না বলে তাহলে শুরু করা যাক। ব্রণ কাকে বলে? যৌবনের উর্ধ্ব বয়সে স্বাস্থ্যভঙ্গ দেখা যায়। ঋতুবন্ধ প্রভৃতি কারণে যুবক যুবতীদের শরীরের স্ফীতি হয়ে থাকে। সাধারণত মুখমণ্ডল, কপাল, নাক, গণ্ডস্থল প্রভৃতি স্থানে ফুসকুড়ি বা ছোটো 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 ফোড়া জন্ম নেয়। একেই ব্রণ বা ব্রণ বলা হয়। অনেক সময় একে বয়স্ফোড়াও বলে থাকে। এটি পেকে ওঠে এবং টিপ দিলে অনেক সময় ভাতের মতো বের হয়। এই জাতীয় ব্রণের মধ্যে অনেক সময় মুখের চেহারা বিশ্রী দেখা যায়। এই পীড়ায় মুখ চকচকে এবং লালবর্ণ হয়ে ওঠে এবং লালবর্ণ হয়ে ফুলে ওঠে এবং মুখের বিকৃতি হয় এবং চামড়া মোটা হয়। কোনো কোনো সময় এই জাতীয় ব্রণ অতি ভয়ঙ্কর রূপ লাভ করে রোগীকে যন্ত্রণা দিয়ে থাকে। একে মুখ দূষিকা বলা হয়ে থাকে। এই ব্রণ হওয়ার ক্ষেত্রে যে কারণগুলি আমরা দেখতে পাই সেগুলি হচ্ছে, বিভিন্ন কারণে এই জাতীয় ব্রণ হয়ে থাকে, যথা জন্মগত কারণ বা পূর্বপুরুষদের ধারা অনুসারে এই রোগ লক্ষণ প্রকাশ পায়। বয়স বৃদ্ধিকালে হরমোনের প্রভাবে যুবক যুবতীদের মধ্যে এটি বেশি হয়। বেশি মশলা বা গরম মশলা খেলে এই রোগের প্রবণতা দেখা দেয়। গুরুপাক খাদ্যাদি খাদ্য খেলে অন্ত্রের উত্তেজনা ঘটলে এটি সৃষ্টি হতে পারে। পায়খানা পরিষ্কার না হলে অথবা কোষ্ঠকাঠিন্য থাকলে এই রোগ হতে পারে। এছাড়াও অতিরিক্ত হস্তমৈসুন বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা করলে এটি হতে পারে। পরিবেশগত নোংরামি, অস্বাস্থ্যকর ঘর, আলো বাতাসহীন অবস্থায় বেশি দিন বসবাস করলে হতে পারে। উত্তেজক বস্তুর সংস্পর্শে আসলে এবং অতিরিক্ত কসমেটিক্স ব্যবহার করলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হেতু এটি হতে পারে। অত্যন্ত গরম বা ঠান্ডা লাগানোর জন্যও হতে পারে। কোনে রক্ত দূষিত হলে এই জাতীয় ব্রণ ওঠার প্রবণতা দেখা যায়। চলো বন্ধুরা, এবার দেখে নেব এই ব্রণ হলে যে লক্ষণগুলি আমরা দেখতে পাই সে সম্বন্ধে। এতে অনেক সময় চর্ম ফেটে যায় এবং ছোট ছোট ফুসকুড়ি বের হয়। এটি দেখতে অনেকটা ব্রণের মতো দেখায় এবং মুখে ও গালে খুব বেশি হয়। অনেক সময় এটি একজিমার মতো প্রকাশ পায়, কিন্তু আসলে এটি একজিমা নয়। এটি অনেক সময় দেহের এক স্থানে প্রথমে বেশি হয়, তারপর সারা দেহে ছড়িয়ে পড়ে। দেহের ওই সব স্থানের চামড়া অনেকটা ব্যাঙের চামড়ার মতো খসখসে দেখায়। কোনো কোনো সময় এই সব স্থানের অংশ বিশেষে স্ফীতি ভাব দেখা যায় এবং এর ফলে ঘায়ের মতো হয় এবং ব্যথা অনুভূতি হয়। অনেক সময় এতে জীবাণু সংক্রমণও হতে পারে। ককাস বা ব্যাসিলাস জাতীয় জীবাণুর জন্য এটি প্রকট হতে পারে বা প্রকট রূপ লাভ করতে পারে এবং ধীরে ধীরে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। ব্রণের মতো ফুসকুড়িও তা থেকে ব্যাঙের চামড়ার মতো অবস্থা হয় এবং এটি থেকে রস নিঃসরণ হয়। এই রস পরীক্ষা করলে অণুবীক্ষণ যন্ত্র বোঝা যায় যে একজিমা নয়। এটি প্রথমে এক স্থানে শুরু হয়, তারপর দেহের নানা অংশে ছড়িয়ে পড়ে। ইনফ্লামেশন বেশি হলে অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ঠিকমতো চিকিৎসা না করলে কুৎসিত চর্মরোগ, ঘা এবং ক্ষতের সৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ব্রণর ক্ষেত্রে কিছু কার্যকারী হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেগুলি ম্যাজিকের মতো কাজ করে থাকে, সেই মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব থুজা সম্বন্ধে। এই থুজা ব্রণের একটি উৎকৃষ্ট ওষুধ। টিপ দেবার পর যে চর্মরোগ প্রকাশ পায় সেই ক্ষেত্রে ইহা বিশেষভাবে প্রযোজ্য।
চর্ম, মূত্রযন্ত্র এবং জননেন্দ্রিয়ের উপর এটি বিশেষভাবে ক্রিয়া করে থাকে। ভিজে আবহাওয়ায় বা জল সহ্য করতে পারে না এবং চন্দ্রলোকে রোগের সূচনা হয় এবং বিদীন্তযুক্ত আর্বুদ দেখা যায়, শ্লেষ্মা গুটি এবং উপত্যকে আঁচিল এবং দুষ্ট ব্রণ ইত্যাদি ক্ষেত্রে এটি বিশেষভাবে কাজ করে থাকে। এই থুজা মাদার কিংবা সিক্স পটেন্সিতে প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এরপর রয়েছে ক্যালিব্রোমো। এই ওষুধটি মুখমণ্ডল, গ্রীবাদেশ এবং স্কন্দে ব্রণ সৃষ্টি করে থাকে। অনেক সময় মূর্ছা প্রধান ব্যক্তিদেরকে এই ব্রণর দ্বারা চিকিৎসা করলে ব্রণগুলি প্রকাশিত হয়ে ওঠে এবং সাধারণত ব্রণ এবং চর্ম স্ফীত হয়ে, এবং ব্রণের পক্ষে এটা খুব উৎকৃষ্ট ওষুধ। সাধারণত ব্রণগুলি একটু ফোলা ভাব থাকবে এবং চর্ম স্ফীত ভাব থাকবে, এইরকম ক্ষেত্রে এই ক্যালিব্রোমো প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। ক্যালিব্রোমো 30 পটেন্সিতে প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এরপর রয়েছে বারবারিস একুইফোলিয়াম। রোগীর চর্মরোগ কর্কশ হলে এবং ব্রণগুলো একটানাভাবে হতে থাকলে এটি বিশেষ উপকারী একটি মেডিসিন। ওষুধটির চর্মরোগ, পুরাতন সর্দি এবং সিফিলিসের দ্বিতীয় অবস্থায় এটি বিশেষ উপযোগী একটি মেডিসিন। ব্রণগুলি মুখে চাকা চাকা উদ্ভেদ এবং পীড়া দেখা যায়। এই ওষুধটি মুখমণ্ডল পরিষ্কার করে এবং জিহ্বায় হরিদ্রা বর্ণের ময়লার প্রলেপ থাকলে পরে ভীষণভাবে কাজ করে এবং মাথার উপরে উদ্ভেদ দেখা যায়, মুখে উদ্ভেদ দেখা যায়। এক্ষেত্রে বারবারিস ইকুইফোলিয়াম মাদার প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এরপর রয়েছে স্যাঙ্গুইনেরিয়া। এটি ব্রণ রোগের পক্ষে উপযোগী একটি মেডিসিন। যে সকল স্ত্রীলোকের ঋতুস্রাব অল্প এবং রক্ত সঞ্চালন ক্ষীণ তাদের পক্ষে উপকারী একটি মেডিসিন। মুখের রাগ এবং স্নায়ুশূল বেদনা দেখা যায় এবং রক্তিমা ভাব থাকে এবং জ্বালাযুক্ত প্রদান থাকে সেই সব ব্রণগুলিতে, এবং চর্মের রস, লাল ফোসকার মতো উদ্ভেদ দেখা যায়, বসন্তকালে বৃদ্ধি পায়, জ্বালা চুলকানি এবং উত্তাপে বৃদ্ধি পায়। স্বল্প রক্তস্রাব বা স্বল্প ঋতুস্রাব হলে এই ব্রণের ক্ষেত্রে খুবই উপযোগী একটি মেডিসিন। দেহের বিভিন্ন অংশে জ্বালা, ইহার ভীষণ লক্ষণ। এটি ডান অঙ্গের ওষুধ। এটি প্রধানত স্যাঙ্গুইনেরিয়া 30 বা মাদার পটেন্সিতে প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এরপর রয়েছে বায়োকেমিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এই ব্রণর ক্ষেত্রে, সেটি হচ্ছে নেট্রাম্ফস। মুখ লাল এবং থলথলে ভাব থাকবে, মুখে বেদনা বোধ থাকবে, স্নায়ুশূল থাকবে, ডান দিকে নিচের মাড়িতে বেদনা বোধ থাকে, মুখের একটু স্ফীতি ভাব থাকে, মুখ থেকে যে গন্ধ বের হয় তা অম্লযুক্ত, সমস্ত দেহ চুলকায় এবং লাল লাল দাগ পড়ে, বিছানায় গরমের চুলকানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে নেট্রাম্ফস 6x বা 12x প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবার দেখে নেব এই ওষুধগুলি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে যে নিয়মগুলি মানতে হবে সেই সম্বন্ধে। এই জাতীয় রোগে আক্রান্ত রোগীকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। উগ্র মশলাযুক্ত খাবার কখনোই খাওয়া উচিত নয়। কোষ্ঠ পরিষ্কার রাখার জন্য প্রতিদিন নজর দিতে হবে এবং এই জন্য সচেতন থাকতে হবে, এবং আজেবাজে কোনো কসমেটিক্স মুখে ব্যবহার করা উচিত নয়। সাধারণত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। কোষ্ঠকাঠিন্য অথবা আন্ত্রিক গোলযোগ থাকলে এই রোগ কখনো সারবে না। ঈষৎ উষ্ণ জলে ভালো করে স্নান করা একান্তই প্রয়োজন। হালকা গরম জলে স্নান করতে হবে এবং ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা কখনোই উচিত নয় এই ব্রণ জায়গাগুলিতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি দেখে যদি কোনোরকমভাবে উপকৃত হয়ে থাকো তবে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই তাহলে।